জীবনে অনেক কিছু লোভ সংবরণ করেছি, কিন্তু আজকে যাকে নিয়ে আয়োজন তার সাথে আড্ডা দেবার লোভটা কিছুতেই সংবরণ করতে পারলাম না। কারণ তিনি বলা চলে পৃথিবীর সকল পরিচালকের কাছে, চলচ্চিত্র নির্মাতার কাছে নমস্য। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। দাদা, অনেক অভিবাদন একাত্তরের পক্ষ থেকে, আপনি আমাদেরকে এই সকালটা সময় দিয়েছেন। কেমন লাগছে বাংলাদেশে এসে? এবার তার নতুন নয়, বাংলাদেশে যখনই আসি আমার খুব ভালো লাগে। আমি যখনই প্লেনটা ল্যান্ড করতে শুরু করে, জানলা দিয়ে আমি বাংলাদেশের জমি দেখতে পাই, চোখটা কেমন ভিজে যায়, কথা বলতে অসুবিধা হয়। খুব ছোট্টবেলায় আমি ঢাকা শহরে কাটিয়েছি। 1950 চলে যাওয়া, শেখর শুদ্ধ উপরে আমাদের পরিবার চলে যায় ওখানে। শহরটা কলকাতা, কিন্তু তার মধ্যে ছিন্ন বিচ্ছিন্নভাবে অনেকগুলো এই ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, এগুলো বেঁচে আছে। সেই দুইয়ের অতীত এবং বর্তমানে একটা মাঝামাঝি সময় অবস্থান করতে থাকেন হয়তো। দর্শক, আমি একটু আরেকটু পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে যে আরও অতিথিরা আছেন। আমাদের সঙ্গে আছেন প্রেমেন্দ্র মজুমদার, তিনি হচ্ছেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল, পাশাপাশি তিনি চলচ্চিত্র সংগঠক, সমালোচক। সঙ্গে আরও আছেন আমাদের চলচ্চিত্র নির্মাতা আবু সাইদ, তাকে তো আপনারা খুব ভালো করেই চেনেন। প্রেমেন্দ্র মজুমদার, আপনার কাছে আসতে আছি কারণ আপনার সাথে দাদার অনেক দিনের একটা বোঝাপড়া, অ্যাফিলিয়েশন। তো সেই জায়গা থেকে যদি বলতেন যে এই যে দীর্ঘ সময় পথ চলা বুদ্ধদেব দাশগুপ্তর, সেই জায়গাটাকে কোথায় দাঁড় করাবেন? বুদ্ধদার সাথে আমার পরিচয় সূত্র অবশ্যই ফিল্ম সোসাইটি মুভমেন্ট। তখন দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব, নিমর্ণপূর্ণা, শীত গ্রীষ্মের স্মৃতি, এই সমস্ত ছবি তখন হচ্ছে। আমরা তো বিভিন্ন ফিল্ম সোসাইটিতে নিয়ে গিয়ে সবার ছবি ইন্ট্রোডিউস করতাম, দেখাতাম। এরকম বুদ্ধদারও দূরত্ব দেখিয়েছি, আমরা নিমন্নপূর্ণা দেখিয়েছি। অনেককাল আগের কথা, সে আজকের কথা নয়। সেই সময় শীত গ্রীষ্ম স্মৃতি নিয়ে আমার একটা ছোটো লেখা বেরিয়েছিল বাংলায়, একটাই মাত্র শো হয়েছিল, অসম্ভব ভালো একটা ছবি। সম্প্রতি আমি একটি বইও সম্পাদনা করেছি, দ্য পোয়েট অফ সেলুলয়েড বলে, বুদ্ধদার সমস্ত কাজ নিয়ে। আসলে ভারতীয় চলচ্চিত্র যে আন্দোলন, নির্মাতাদের আন্দোলন বলি যে জায়গাতে, সেই জায়গায় বুদ্ধদেব দাশগুপ্তর কি? ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কোনো আন্দোলন নেই। ফিল্ম সোসাইটি মুভমেন্ট আছে, ফিল্ম সোসাইটি আন্দোলন অবশ্যই আছে, এবং ভারতীয় সিনেমাতে বিভিন্ন ভাষাতে অন্য ধারার ছবি তৈরি করার একটা আন্দোলন অর্থে নয়, অন্য ধারার অনেক চলচ্চিত্র নির্মাতাই আসেন। সত্যজিৎ ঋত্বিক, মৃণাল সেন, তিনজন গ্রেট মাস্টার কলকাতা শহর থেকেই আসেন। কেরালায় আদুর্গোপাল কৃষ্ণন আসেন, বম্বেতে শ্যাম বেনেগাল আসেন, ব্যাঙ্গালোরে গিরিশ কাসারাভেলি আসেন। এরা সকলেই সত্যি সত্যি গ্রেট মাস্টার। তার মধ্যে বুদ্ধদা সকলেরই শ্রদ্ধেয়, যেহেতু এদের সব থেকে সিনিয়র, এদের মধ্যে ভেটেরান আদুরের প্রায় সমসাময়িক বা তার পরেই। আসলে নির্মাতা তো তার কাজটি দিয়ে আন্দোলনটা চালিয়ে যান। মানে যদি আমি বলতে চাই যে সমাজ বদলের কথা বলি, কি তার একটা চিন্তা, সেটা যে রিফ্লেকশন হবে, সেটা হবেই। কারণ ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিশেষ করে বিষয়টা আরও জটিল হয়ে যায় এই কারণেই, কারণ ভারতবর্ষ তো প্রায় 1500 ছবি তৈরি করে বছরে, 22-26 বিভিন্ন ভাষাতে অসংখ্য ছবি হচ্ছে, তার একটা বিশাল মার্কেট, পৃথিবী জোড়া বাজার। সেইখানে দাঁড়িয়ে থেকে এরা যে সব ছবি তৈরি করছেন, অন্যরকম ছবি, যেগুলোকে সত্যি সত্যি ভারতীয় ছবি বলে চিহ্নিত করে লোকে, যেগুলোর জন্য শ্রদ্ধা ব্যক্ত করে, অন্য ছবি তো একটা বড় বাজার আসি, সুতরাং স্বাভাবিকভাবে এরা নমস্য। আবু সাইদ, আপনি যদি বলতেন যে এই যে বুদ্ধদেব দাশগুপ্তর ছবি দেখে তো আমাদের বেড়ে ওঠা, আমাদের অন্তপক্ষে বলতে পারি, সেই জায়গাটাই নির্মাতা হিসেবে আপনি কোন জায়গাতে অ্যাফিলিয়েটেড বোধ করেন? না, সেটা ধরেন শুধু আপনাদের না, আমাদের সময় থেকেও কিন্তু তখন কিন্তু বুদ্ধদেব দাশগুপ্ত অনেক বড় একজন নির্মাতা। এবং আমি যখন আমার ছবি নির্মাণ শুরু করি, তখন খুব যে ছবি দেখার সুযোগ হয়েছিল তা না, যেহেতু আমি অবসরে থাকতাম, যেহেতু VHS ক্যাসেটের মাধ্যমে যে 2-4 ছবি দেখা, কিন্তু ওনার কিছু, ওনাকে নিয়ে লেখা, ওনার ছবির বক্তব্য, ওনার ছবির ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়টা কিন্তু আমি অনেক আগে থেকেই পরিচিত। এছাড়া ওনার ছবির চিত্রনাট্যটা তখন পাওয়া যেত, এটা একটা বড় ব্যাপার ছিল, যেটা অনেকের ক্ষেত্রেই সেটা ছিল না তখন। প্রথম আমি ওনার ই দেখি, আমার জগতের মূল গৃহযুদ্ধ, এবং গৃহযুদ্ধের চিত্রনাট্যটাও পড়তে পারি, এবং তাতে সুবিধা হয় যে চিত্রনাট্য এবং একটা ফিল্মের যে নির্মাণের যেটা ব্যাপার সেটা কিন্তু বোঝা যায়। এবং পরবর্তী পর্যায়ে তো আমি তার অনেকগুলো ছবি দেখেছি এবং শুধু মুগ্ধই হয়েছে। বিশেষ করে যদি আমরা আমাদের এখানে সবচাইতে বেশি হয়তো প্রভাব বিস্তার করেছেন সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, কিন্তু তাদের
যে ভাষাগত দিক থেকে চিন্তা করি, ছবির ইমেজগত দিকে চিন্তা করি, বুদ্ধদেব দাশগুপ্ত কিন্তু একেবারেই আলাদা, যেটা কিন্তু পরবর্তী পর্যায়ে অনেকেই এসছেন, কিন্তু তার মধ্য থেকে যে উনি একেবারেই আলাদা এবং সেটাই কিন্তু আজকের যে এই অবস্থান এবং ধারাবাহিকতা রক্ষা করে উনি যে এখনও চলচ্চিত্র তৈরি করে যাচ্ছেন এবং মানুষকে যে চলচ্চিত্রের ভাষাকে নতুন মাত্রা দিতে পারছেন, এটা কিন্তু ওনার নিজস্ব একটা ভাষা তৈরি করার যে ব্যাপার সেখান থেকে কিন্তু হয়ে এসছে। আমি এই সূত্র ধরে দাদা আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা বিষয় ঘুরে ফিরে পাওয়া যায় আপনার ছবিতে, সেটা আপনি খুব একা মানুষের কথা বলেন, এই যে ভিন্ন একটা জায়গা, একটা বিচ্ছিন্ন সত্তা, কিন্তু তার সমস্ত হিউম্যান কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কি আপনার রিফ্লেকশন কিনা? কিছুটা তো বটেই, সিনেমায় আমি যে বলবো তার একটা অংশ তো আমি নিজেই, আত্মকথন নয়, কিন্তু তা সত্ত্বেও কোথাও নিজেকে ছড়িয়ে দিতেই হয় এবং সেখানে নিজের যে বোধগুলো, ভাবনাগুলো, বেঁচে থাকার রসদগুলো, ভালোবাসাগুলো, রাগগুলো, অভিমানগুলো সবই তো চড়া হয়। দুটো শব্দ আছে ইংরেজিতে, লোনলি আর অ্যালোন, আমি লোনলি নই কিন্তু একা থাকতে আমি ভালোবাসি। একা থাকার আর ভালোবাসির কারণে একা থাকাটা আমার মনে হয় যে কোনো সৃষ্টিশীল মানুষ একা থাকতে ভালোবাসেন কিছুটা সময়, নাকি সে জন্মায় একাকী হয়ে, হয়তো তাই, কিন্তু বুঝতে পারে না এই বোধগুলো, সে বুঝতে পারে অনেক পরে যখন সে কোনো কাজের মধ্যে ঢুকে যায়। কবিতা লিখতে এসে, ফিল্ম করতে এসে আমি নিজেকে খুঁজতে শুরু করলাম, একটা সময় বুঝতে পারলাম যে আমি একা, এবং এটাই আমার কবিতায়, আমার সিনেমায় ধারাবাহিকভাবে এসছে এবং একাকিত্বটা আমাকে তৈরি করতে হয়নি। অনেক সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি থাকি আর আসলে কিন্তু আমি থাকি না। এবং তার রিফ্লেকশন আপনার ছবিতে দেখি যে একা, ওই যে কালপুরুষে যদি বলি, কথা বলছে বাবার সাথে, রাস্তার মানুষ যাচ্ছে চারপাশ দিয়ে, এই ব্যাপারটা খুব আসে যে রাস্তার মধ্যে আপনার শুটিংটা খুব দেখতে পাই, শহরে রাস্তায় ভিড়ের মধ্যে একা একটা মানুষ। এটা কিন্তু আপনারও হয় ওর হয় সবই, ভিড় যতই ভিড়ের মধ্যে থাকুন না কেন আপনি কোথাও একদম একা। প্রেমেন্দ্র মজুমদার, আপনার কাছে আসতে চাই যে শেষ পর্যন্ত বুদ্ধদেব দাশগুপ্তর যে সত্তা একাকী সত্তা, নিঃসঙ্গ নয়, সেটা কি তো সব মানুষের কথাই বলে আমাদের প্রত্যেকের, সেটা কি একই সাথে এই সময়ে মানুষ যে ক্রমশ একা হয়ে যাওয়া সেটাকেও কি রিফ্লেক্ট করে? না করে তো বটেই, তবে সেটাই সব নয়। আসলে বুদ্ধদেব ছবি যে বিষয়টা রয়েছে, বুদ্ধদেব ছবিতে তো একটা, যে জন্য আমরা বলি পোয়েট অফ সেলুলয়েড, একটা কাব্যিক ব্যাপার থাকে, চিত্রায়ন, চিত্রকল্পগুলো নির্মাণ করা, শব্দ নির্মাণ করা এবং ডায়ালগ সব কিছুর ভেতরে একটা কাব্যিক ব্যাপার আছে। এখন দেখুন, এই ধরনের সাধারণত কবিতা তো কবি একা একাই লেখেন, নিজের জন্যই মূলত লেখেন, দু চারটে লোক না পড়লে খুব একটা বিশেষ কিছু এসে যায় না। বুদ্ধদার ছবি হচ্ছে মূলত অটার্স ফিল্ম, অটার্স ফিল্ম যখনই হবে তখন তো একটা সিগনেচার থাকবে, তবেই তো সে অথর হবে, নাহলে হবে কেন? এখন বুদ্ধদার ফেমাস সিগনেচার হচ্ছে বুদ্ধদার এই একাকিত্ব বোধটা, অনেকের সাথে থেকে ওই একা থাকতে পারেন। এমনি ফিল্ম সার্ভিস করবার কারণে বিভিন্ন জায়গায় তো আপনি ওনার ছবি দেখিয়েছেন, তখন যে মানুষের রিয়াকশন সেইটাকে আমাদের একটু জানাতে পারেন কি না? বুদ্ধদার ছবি বিদেশে তো অবশ্যই দেখানো হয়, সেখানে তো আর আমরা দেখাইনি, বিভিন্ন ফেস্টিভ্যালস দেখিয়েছে, সেখানকার রিয়াকশন যারা দেখেছে, যারা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করে তারা বলতে পারবে, সে তো অবশ্যই, তারা তো একটা বোদ্ধা দর্শক। বুদ্ধদার ছবিটা নিশ দর্শক আছেন অবশ্যই, তারা একটু প্রশিক্ষিত দর্শক, কারণ দেখুন এইরকম ছবি বুঝতে গেলে তো একটা অন্তত কাব্যের ভাষাটা বোঝা যায়, চলচ্চিত্রের ভাষা অত্যন্ত কঠিন বলে না তো বুঝলেনই না, সেটা আলাদা কথা। তো সেই বোধ যাদের আছে তাদের কাছে তো উনি অসম্ভব জনপ্রিয় পরিচালক বটেই। আমি বাংলাদেশেও আমি বলতে পারি যে একটা সুনির্দিষ্ট তার একটা দর্শক আছে এবং তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে, কালকেও যে আমাদের একটা আড্ডা হচ্ছিল সেখানে যারা ছিলেন তার ছবির শর্ট ধরে ধরে বলছিলেন এবং তার যে এই যে ম্যাজিক রিয়ালিজম বা তার শর্ট যেভাবে কথা বলে, যে শুধুমাত্র একটা সৌন্দর্য তো থাকেই,
এবং লম্বা টেক নেওয়ার একটা প্রবণতা অনেক, এবং ট্রলি করে করে বিভিন্ন একটা মিজোসিনটা তার একটু ডিফারেন্ট, অনেক পরিকল্পিত সেটা খুবই বোঝা যায়। কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র ওই যে সৌন্দর্যের মধ্যেই থাকে না, ওর মধ্য দিয়ে আর একটা মাত্রা দিতে পারে, সেটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহাদের কথাই বলবো অন্য জায়গায়, যে পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন উনি কত মানে খুব নীরব থেকে উনি ওনার ভিজুয়াল দিয়ে তার ভেতরের শক্তি দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, নিজের ভাষাকে অন্যকে বোঝানো ব্যাপার, এর চেয়ে কঠিন তো চলচ্চিত্র হয় না। দাদা, আসলে ফটোগ্রাফি বলি, ভিজুয়াল বলি, মানে কতখানি গুরুত্বপূর্ণ আপনার কাছে? ক্যামেরাটা তো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ক্যামেরা বাদ দিয়ে তো আমি ছবিটা করতে পারবো না, কিন্তু ক্যামেরা নিজের গুণেই ছবি তোলে, তাই না? ক্যামেরা আপনি চালিয়ে দিয়ে চলে যান, এক ঘন্টা পর ঘুরে আসুন, দেখবেন অনেক কিছু উঠে গেছে। কিন্তু আপনি যদি ক্যামেরাটাকে ব্যবহার করতে চান আপনার মতন করে, দৃশ্যগুলোকে গাঁথতে চান আপনার ভাবনা মতন করে, তাহলে কিন্তু ক্যামেরাটাকে আপনার বস্যতা স্বীকার করতেই হবে। লেন্স, আলো ভীষণ প্রয়োজন, বিশেষ করে যে ইমেজ, যে ধরনের ইমেজগুলো আমি তৈরি করতে চাই, যেগুলো একদম আমার নিজের ইমেজ, যেগুলো কোনো অংশেই ম্যানিপুলেটেড নয়, সে মিশে তৈরি করতে গেলে কিন্তু আমাকে ভীষণভাবে বুঝতে হবে ওই ইমেজটা আমি কীভাবে তৈরি করব, ক্যামেরাটা আমি কোথায় বসাবো, কখন বসাবো, কোন লেন্সে বসাবো, কী মুভমেন্ট দেব। যেমন আমি বেশ কিছু এবারকার ছবি তো আছে 7 মিনিটের একটা শট, ক্যামেরা কোথাও নড়ছে না, কিন্তু আমাকে ভেবে নিতে হয়েছে যে ওই যে একটার থেকে আমি করবো ইমেজটা যে তৈরি হবে, সেই ইমেজটা কিন্তু প্রতিটি মুহূর্তে নতুন হয়ে যাচ্ছে। শেষ করলাম যেটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ, শেষের দিনের শুটিংয়ের সময় আমার অ্যাসিস্ট্যান্ট বললেন যে দাদা ক্যামেরাটা ওইদিকে নিয়ে যাবো, তো নিয়ে যাবেন তো? না, কী বলেছি তোমাকে, ওদিকে নেবেন না? আরে না, আমি নেব না, আমার আর কিচ্ছু দরকার নেই। মানে আমার মনে হয় যে আমরা অনেক সময় সিনেমা করতে গিয়ে অতি কথনের দোষে দুষ্ট হয়ে পড়ি। হ্যাঁ, কোনো নারীকে আমার কেন বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, বলারও প্রয়োজন নেই, আর বারবার বলার তো চড় খাওয়ার ব্যাপার হবে, তাই না? অনেক কথা কিন্তু বলতে হয় না, অনেক শব্দ উচ্চারণই করতে হয় না, তেমনই ক্যামেরাতেও অনেক দৃশ্য গ্রহণই করতে হয় না, কবিতাতে অনেক শব্দ দিয়ে গাঁথতেও হয় না, অনেক না গাঁথা শব্দ থাকে, না নেওয়া টেক্স থাকে, হ্যাঁ সেগুলো কিন্তু দর্শক ঠিক খুঁজে বের করে নেন। ওই টাইমিংটা আপনি কীভাবে মানে বুঝে যান যে এই যে এইটুকু থাকবে, মানে ঠিক যেখানটা শেষ হওয়ার কথা, যেখানটা শুরু হওয়ার কথা, এই জায়গাটা কীভাবে আপনার কাছে আসে, ধরা দেয় কীভাবে আপনার কাছে? অনেক কাল আগে প্রথম ছবি করছি, বুঝতে পেরেছেন, কন্টেন্ট অফ লাভ বলে একটা ছবি, বুদ্ধদেব বসুর কন্যা মীনাক্ষী সেই ছবিটাকে প্রথম কাজ করেছিলেন, ঘুরে বেড়াচ্ছি আমার এইটাকে ধরবো বলে, সে থেকে পয়সা দিতে পারবো না আমি, সে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, একটা জায়গায় গিয়ে ঢুকে পড়েছে একটা ঘরের এটি হচ্ছে, তো ভদ্রলোক বললেন কী চাই? আমি বললাম ওকে চাই, ও তো নেই, কী দরকার? আমি বললাম যে জন্য এসছি, উনি আমাকে বললেন, একটা অদ্ভুত শিক্ষা আমাকে দিলেন, মানে অসম্ভব বড় শিক্ষা, বললেন যে আপনি তাল বুঝেন? হ্যাঁ, তাকে একটু বুঝি, কী করে বুঝছেন? হ্যাঁ, বাই মা গান 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 থেকে তাল বুঝি, তা সব গানের সঙ্গে সব তাল যায়, তা কেন যায়? হ্যাঁ, এটা মনে রাখবেন, এডিটিংটা এই তালের উপর দাঁড়িয়ে থাকে, বেতালা হলে না আপনার মন ঠিক বলে দেবে বেতালা হচ্ছে করছে, কথাটা কিন্তু আমার ভীষণ লেগে গিয়েছিলো, আমার মনে হয় যে কোথায় থামতে হবে আমি বুঝে গিয়েছিলাম। সবচেয়ে বিশ্বাস করা উচিত নিজের মনকে আর চোখকে,
আমি বলছিলাম যে চিত্রনাট্য বা শুটিং খুব বড় কথা, খুব বড় কথা। যেমন ধর আমি একদম দুটো কথা বলি, আমি আমি কিন্তু মূলত ভীষণভাবে নির্ভরশীল ইমেজের প্রতি। আমি গল্প আগে ভাবি না, ইমেজ আগে ভাবি, আমি নিজেও জানি না, বোধ হয় ইমেজ আগে ভাবি। টোপ গল্প নিয়ে আমি 15-20 বছর ধরে ভেবে যাচ্ছি, করতে পারছি না। যতক্ষণ এগিয়ে যাই বুঝতে পারি যে সময় হয়নি, আমি ধরতেই পারছি না। কেন যে এক্সটেন্ডেড রিলেটির কথা আমি বলি, সেখানে টোপকে ঢোকাতে আমার খুব অসুবিধা হচ্ছিল। অসুবিধাটা এত বেশি হচ্ছিল যে 15-20 বছর পর শেষের দিকে আমি বুঝতে পারলাম উত্তরটা কি, কীভাবে ওই ম্যাজিক্যাল রিয়েলিটির মধ্যে, ওই এক্সটেন্ডেড রিয়েলিটির মধ্যে টোপের মতন একটা মানে অসম্ভব রিয়েলিস্টিক গল্পকে ঢোকাবো। কারণ আমি সেই বাস্তবতার কথাই শুধু বলতে চাই না, আমার মনে হয় বাস্তবতার বাইরে আরও একটা বিশাল বড় বাস্তব আছে, যেটা এক্সটেন্ডেড, যেটা এই রিয়েলিটির এক্সটেন্ডেড, এবং সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। যার জন্য টোপ আমি শেষ পড়েছিলাম 30 বছর আগে, এবং একবারও টোপ পড়ি নেই। এবার স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট লিখলাম খুব অল্প। এবার যেটা হলো, আমি ওখানে গিয়ে চেঞ্জ করতে শুরু করলাম। মানে এটা সাধারণত আপনি করেন না? সবসময় করি। আচ্ছা, আবার যেন এডিটিং টেবিলে গিয়ে আবার চেঞ্জ করতে শুরু করলাম। আরেকটা জিনিস যেটা আমি কখনো করি না, কিছু ভেবে যাই না, আমি ভেবে যেতে চাই না। কেন আমি জানি, আমি যদি ভেবে যাই বিপদ, ভয়ঙ্কর ব্যাপার, তাহলে আমি আটকে গেলাম। মানে আননোন এলিমেন্টস অফ আননোন বলে একটা কথা আছে, তা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপনার ছবিতে এটা ঘটেও যে ঠিক শটে চরিত্র এলো, একটা পাখি উড়ে গেল, আপনি তার ওকে উঠতে বলেননি? না, বুঝতেও পারেন না কীভাবে হয়। যেমন একটা ছবি শুটিং করছিলাম, আমি শটটা বলে দিই, পিছনে একটু চেয়ার নিয়ে বসেছি, তখন স্ক্রিন কেটাম, তখন গাছ আমার সামনে, গাছের মধ্যে উই পোকায় ভরা, আর দেখলাম উই পোকারা ভীষণ ব্যস্ত, প্রচুর তাদের কথা বলছে, সবার সঙ্গে তাদের আলাপ করতে হবে বলছে, ভীষণ ব্যস্ত। তো অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর আমি বললাম যে লাঞ্চ ব্রেক দিয়ে দাও, আমি পুরো একটা সিকোয়েন্স লিখলাম ওই উই পোকা দিন। মন্দমের পক্ষে যে ওই যে নেমে আস্তে আস্তে উই পোকা দাঁড়ালো, আমি এটাই বলতে চাই সবাইকে যে মনটা খুলে রাখা উচিত, স্ক্রিপ্টটাই শেষ কথা নয়। সম্প্রতি আমার স্ক্রিপ্ট কালেকশন নিয়ে দেশ থেকে বই বেরিয়েছে, তো বাংলাদেশে পাওয়া যাচ্ছে। উনি বলছিলেন যে আপনার স্ক্রিপ্টগুলো পড়তে পড়তে আমি ভাবছিলাম যে আপনার ছবির কথা মিলল, মিল আছে কিন্তু অমিলটা বেশি। স্ক্রিপ্টে অনেক কিছু আছে যা সিনেমায় নাই, আমার সিনেমায় অনেক কিছু আছে যে স্ক্রিপ্টে নাই। তো ওগুলো হচ্ছে ওটার জন্য যে আমি কখনোই মনে করি না যে স্ক্রিপ্টটাই শেষ কথা, স্ক্রিপ্টটা একটা থাকা দরকার। হ্যাঁ, চলাচলের ক্ষেত্রে কি পাখিদেরকে আপনি ওই রকম জাস্ট ফলো করে গেছেন? চলাচলের শেষে ছিলেও যেটা লেখা, যে বাড়িতে থাকি দরজাটা খুলে আমি দেখতে পাই দরজার উপরে কী আছে, শেষবার যখন লেখা দরজা খুলে তখন দরজার উপরে দেখা যায় সমুদ্র, সমুদ্র কিন্তু ছিল না। আজকে যখন দরজাটা খুললো, সমুদ্রটা একদম দরজা পাশে এসে অর্জুন দপ্তর করছে, এই সমুদ্রের কাছে ও দেখতে পায় অনেক পাখি, ভাবনা হচ্ছে পাখিদের সঙ্গে ও উঠছে। স্বামীপুর বলে একটা জায়গায় চর আছে, সেই চরে জোয়ারে যেতে হবে, আবার জোয়ারেই ফিরে আসতে হবে। গিয়ে দেখি সামনে প্রায় হাজারখানেক পাখি বসে আছে, হাজারখানেক পাখি বসে আছে, তারা কিন্তু বসেই আছে। আমি প্রতিটি মুহূর্তে আতঙ্কে আছি যে এই বুঝে উড়ে গেল, এই বুঝে উড়ে গেল, তাহলে গেলাম। এবং আমরা বললাম যে সবাইকে একটা শব্দ করতে, ঠিক সবার ঘড়ি মিলিয়ে নিলাম, ওই সময়টা কাঁটাটা যখনই আসবে তখন এমন একটা শব্দ করতে হবে যে পাখিগুলো উড়বে। হ্যাঁ, তো শট শুরু হলো, দৌড় শুরু হলো, আমরা ওর পিছনে বিশাল বড় ট্রলি দৌড়, সমুদ্রের কাছাকাছি পাখিগুলো উঠতে শুরু করলো, পাখিগুলো উঠতে শুরু করলো,
অসামান্য সেই দৃশ্য। তো এই থেকে আমি কী বলবো, যে পাখি মানুষ দেখলে পালিয়ে যায় ওই পাখিগুলো, সেগুলো বসেছিল। কিন্তু আমার এখানে অনেক কথা আসে, আমারও বাস্তি স্বাদ হয় ওই পাখিগুলানরে দেখে। রজিত কাপুরের কতদিন লেগেছিল স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই ছবি করবার পর? এটা একটা খুব বড় প্রশ্ন। এটা ছিল রজিতের দ্বিতীয় ছবি। মানে একটা মানুষ পাখি ধরবে এবং পাখি ছেড়ে দেবে, তা আঙুলগুলো কিন্তু ভীষণ ধ্যাবড়া আঙুল হলে তো হবে না। আমার কারো আঙুল পছন্দ হয় না। আর মুখের মধ্যে সেই ভালোবাসা নেই, সেই স্বপ্ন চুক্তি। হ্যাঁ, পাখি ভালোবাসা, পাখি ধরার সঙ্গে সঙ্গে কিন্তু মুখের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার, একটা ম্যাজিক আসবে। আমি ওর আঙুল দেখছিলাম, মুখ দেখছিলাম, চোখ দেখছিলাম, কত বড় অভিনেতা তাই দেখতে চাইনি। এমন ওগুলোই তো অনেকটা আমাকে কাজ করিয়ে দেবে, বাকিটা আমি করে নেব। শুটিং শেষের পর রজিত একদিন ফোন করেছে আমাকে, বলছে দাদা আমি দু মাস ঘর থেকে বেরোতে পারছি না, কাজই করতে পারছি না। আচ্ছা দাদা, আমি আরেকটা বিষয় বলি, যেহেতু ওয়ার্কশপ শব্দটা আপনি ইউজ করলেন, তো নর্মালি ওইখানকার আপনার ছবি এছাড়া যে ছবিগুলো হচ্ছে, তো ওয়ার্কশপের ধরনটা কীরকম হয় একটা যেটা খুব সংক্ষেপে? ওয়ার্কশপে আমি যেটাই বলছি সেটাই বলছিলাম, যে ওয়ার্কশপে কোনো ধরন হয় না। মানে মুশকিল হচ্ছে যে প্রত্যেকটা ছবি নতুন, প্রত্যেক ছবি চরিত্রটা তোমার কাছে অন্তত নতুন অনেকটাই, এবং তাদের কাছেও চরিত্রটা নতুন, ফলে ওয়ার্কশপগুলোর পুরো পাল্টে যায়। কিন্তু আগের ছবিতে যে ওয়ার্কশপ তুমি করেছো, এই ছবি সেটা তুমি করছো না, করতে পারো না, করলে কাজ করবেও না। এবং এই ছবির জন্য ভেবে নিতে হবে কী করছো, এই ছবির চরিত্রগুলোর জন্য, ওই মানুষটা একরকম আর এই মানুষটা আরেকরকম। তুমি দেখবে যে কিছু কিছু অভিনেতা আছেন যারা তোমাকে ইন্সপায়ার করেন, তুমি ভাবোই নি কিছু, কিন্তু ওকে দেখে তুমি মনে হচ্ছে আচ্ছা এটা করলে হয়, ওটা করলে হয়, এটা করলে, মানে ডিরেক্টার্স অ্যাক্টর বলে একটা কথা আছে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবসময় জিজ্ঞাসা করি যেন যে কোনো অ্যাক্টারকে, আচ্ছা আপনি অ্যাক্টিং তো করেন, আর কী করেন? আসলে আর কিছু, আমি ইনফরমেশন, আমার কিছু ইনফরমেশন দরকার হয় ওকে জানার জন্য। হ্যাঁ, শুধু জানার জন্য নয়, যেহেতু স্ক্রিপ্টে স্যাক্রোস্যাঙ্ক নয়, অনেক তখনও বদলাতে পারো। তুমি হয়তো দেখলে তোমার কোনো অ্যাক্টার ম্যাজিক করতে পারে, অভিনয় পারে, কিন্তু আর ছেলে কি ম্যাজিক দেখায়। এবার তুমি দেখলে যে এটা কিন্তু অদ্ভুত একটা এলিমেন্ট, এটা কাজে লাগানো যায়। একটা ছোট প্রশ্ন ফাঁকে করে নিই, কখনো যে মিরাকেলের কথা বললেন, শুটিংয়ের সময় কিংবা এডিটিংয়ে তো হয়ই, ছবি দেখলি যে ছবি দেখে কখনো কেঁদেছেন? না, ছবি দেখে কাঁদিনি। আমি একটা দৃশ্য, উত্তরার একটি দৃশ্য, একবারই আমার চোখে জল চলে এসেছিল, উত্তরীপ দৃশ্য আছে, সেটা আমি সেটা রিহার্স করার দরকার ছিল। একটা বিশেষ গাছের দরকার ছিল, গাছটাকে খুঁজে পেলাম, এবার রিহার্স করতে শুরু করলাম। যখন রিহার্স করছি, ঠিক পরদিন বিকেলে, ঠিক ওই সময় শেষ বিকেলে শটটা হবে, ফলে আমি সবটাই বুঝে নিচ্ছি আলোটা কী হবে সব কিছু, তখন আমি কেঁদে ফেলেছিলাম। আমার মানে এই একবারই জীবনে বোধ হয় আমি কেঁদেছি, আর অন্যের ছবি দেখে কিনেছি। আপনাদের কোন কোন ছবি হতে পারে? আমি একদম ব্যক্তিগত কারণ, একটা কারণ বলছি, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানকার মানুষ ছিলাম, এই মানে শিকড় যে মর্মান্তিক দুঃখ, এটা বোঝা খুব মুশকিল। আমাদের বাংলাদেশের একজন পরিচালকের একটা ছবি আমি দেখছিলাম, দেখতে দেখতে আমি মানে ইমোশনালি এত ব্যস করে গিয়েছিলাম যে আমি ছবির শেষে আর কারোর সঙ্গে কথা বলিনি। ছবির নামটা মনে আছে? উত্তরার সূত্র ধরে একটু আসি, যে কুস্তি আপনার ছবিতে আসে, ফেরাতেও এসছে, এটা কি মানুষের অবদমিত যে ক্রোধ কাম তারই রিফ্লেকশন হয়ে আসে? আমি একটা মজার ঘটনা বলি আপনাকে, ছবি
পুলিশ হওয়ার আগেই আমি বাইরে থেকে পিসেল করলাম যুদ্ধ সেক্টরে। পিসেল করলে যে টাকাটা পেলাম আমার সব হয়ে গেল। তারপর ছবিটি ভেনিসে গেল, ভেনিসের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেল, ছবিটা পাগলের মতন বিক্রি হয়ে গেল। এবং যিনি কিনলেন ইউরোপের রায়, একদিন উনি বললেন, ফোন করলেন আবার যে ছবিটা ওইখানেও বেস্ট ফিল্ম পেয়েছে জানো। তাই নাকি, কী ফেস্টিভ্যাল? আমি তো জানি না। বলো, ফেস্টিভ্যালটা হচ্ছে ইন্টারন্যাশনাল গে ফিল্ম ফেস্টিভ্যাল। আমি তবাক, উত্তরা গে ফিল্ম কী করে হয়? দৌড়া তারপর অ্যাওয়ার্ডটা পাঠিয়েছে, সার্টিফিকেট একটা পাঠিয়েছে যে এত শান্ত গে ফিল্ম। তো তখনই বুঝতে পারলাম যে কুস্তি, আমি তো মাথায় নিয়ে এইসব জিনিস, কুস্তি যেভাবে হয় আমরা ছোটোবেলা যেভাবে কুস্তি দেয় কিন্তু, হ্যাঁ সেটা পরে শুনেছি অনেকেই অনেকে আমাকে বলেছেন বলছেন, কিন্তু আমার মাথায় সেটা ছিল না। পরে বুঝতে পারলাম এর মধ্যে নিশ্চয়ই অবদমিত কাম, অবদমিত ক্রোধ, দেশ সবগুলি মিশে থাকে। এই সময় এই বিশেষ করে তো এখন তো চলচ্চিত্র অনেক রকম পরিবর্তন, মানে টেকনোলজিক্যালের পরিবর্তন হচ্ছে, ভাবনা চিন্তা দিক তো বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। তা আপনার দৃষ্টিতে কলকাতার, অর্থাৎ আপনার উত্তরকালীন, আমি শুধু কলকাতার মানে বর্তমান না, যে এইটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? বাণিজ্য সত্তাও যদি ধরে নিই, প্রেমিন যেটা বললে আত্ম সত্যি কথা যে বাণিজ্য সত্তার দিক থেকেও কিন্তু ছবিগুলো ব্যর্থ, ছবিগুলো বাণিজ্যও করতে পারছে না। একটা জিনিস মনে করবে, মনে রাখাটা উচিত যে একটা খুব বড় বাজার কিন্তু বাইরে আছে, সেখানে কিন্তু বাংলা ছবির বাজার না, ভালো ছবির বাজার। সেই ভালো ছবির বাজারটা কিন্তু খুবই উৎসাহজনক, কেননা পৃথিবী জুড়ে স্ক্রিন বাড়ছে। এই মুহূর্তে ঢাকা শহরে হয়তো স্ক্রিন কম, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বড় শহরে, মাঝারি শহরে স্ক্রিন বাড়ছে, ছবির সংখ্যা ডিম্যান্ডও তাই বাড়ছে। এই ছবিগুলো কিন্তু সেখানে পুরোপুরি ব্যর্থ। আরেকটা জিনিস আমার মনে হয় যে মানে মিডিওক্রিটি রুল করতেই পারে কোন একটা সময়, কিন্তু সেটা কখনই দৃষ্টান্ত হতে পারে না। মানে মিডিওক্রিটি কিন্তু একটা ডেঞ্জারাস গেম, যেটা এই মুহূর্তে কলকাতায় পরিচালকরা চর্চা করছে। তার দুটো কারণ, একটা হচ্ছে যে ভালোবাসা, কোথাও কোনো ভালোবাসা নেই সিনেমার প্রতি, এত ভালোবাসাহীন মানুষজন আমি দেখতে পাই এখন কলকাতায়, পশ্চিমবঙ্গে যারা ছবি করছেন, আমি আগে কখনো দেখিনি। তুমি যে মুহূর্তে ভালোবাসা তুমি সরে আসবে বা ভালোবাসতে ব্যর্থ হবে, তুমি তঞ্চকতার আশ্রয় নেবে, নিতেই হবে। তোমার মতন এখন পরিচালক আবু যে এত সুন্দর ছবি উপহার দিয়েছে, তার কিন্তু কোনো চিন্তার কারণ নেই। কিন্তু দাদা, আগে ছিল, আগেও হিন্দি ছবি হতো, হলিউডের ছবি আসতো, কিন্তু পাশাপাশি আপনার ছবিগুলো খুব প্যারালালি যেত, কিন্তু হঠাৎ করে যেন এটা হারিয়ে গেল, মানে এই হারিয়ে যায়নি, মানে চর্চাটা, আমি যেটা বলছি না, চর্চাটা হারিয়ে যায়নি। দেখো, চর্চাটা কিন্তু নানানভাবে চর্চা হয়, ওই চর্চাটা আরেকটা চর্চার চেয়ে কমজোরি এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু তো একটা ঘটনা বলি, একটি ছেলে ফোন করে যাচ্ছেন ওকে কয়েকদিন ধরে, আমার সঙ্গে কথা বলবেন বলে ঢাকায় এসে শেষ পর্যন্ত ধরেছে। দর্শক বসে যেমন কথা বলছিল, ও বলছিল আমি নয়, এরকম প্রচুর লোক কিন্তু আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আছেন, তাদের নাম খবরের কাগজে বেরোচ্ছে না, তাদের এই খোঁজটা খবর হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এই খোঁজটা কিন্তু থেকেই যাচ্ছে, এবং এই খোঁজটাই আসল। ফলে কাগজে অনেক কিছু বেরোয়, অনেক কিছু তো বেরোয় না, তাতে কিছু যাস না, যেটা ঘটনার ঘটতে থাকে। কিন্তু আমি এবার বাংলাদেশে এসে ঢাকায় রাজশাহীতে ঘুরে আবার বুঝতে পারলাম যে ভালো জিনিসকে বাঁচিয়ে রাখার প্রাণ এখানে ভীষণভাবে এক্সিস্ট করে। এই যে জিনিসগুলো আমি দেখে গেলাম এবার এসে, এরা যেখানেই থাকুন না কিন্তু আমাকে প্রতিদিন মুহূর্তে সিগন্যাল পাঠাচ্ছেন, আমি সিগন্যালটা আমি পাচ্ছি বলেই আমার আমি আরও ইয়াং হয়ে যাচ্ছি।
কিসিয়াং কাজ আছে। হ্যাঁ, আমাদের একটা চেষ্টা থাকি সময়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার, তাই না? বা আমি যেন সেই সময়কে প্রতিফলিত করতে পারি আমার ছবিতে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে সময়টা তো থেমে থাকছে না, সময়টা তো এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। আজকে থেকে 50 বছর পর কী হবে, এগুলো কিছু ফেলে দিয়ে যাবে? সময় কিন্তু 99.9% বিষয়কে ফেলে দেয়, সঙ্গে নেই না, নিয়ে যায় না, 0.1% সঙ্গে নিয়ে যায়। এমন কোনো কবিতা লিখতে চাই না, এমন কোনো সিনেমাও করতে চাই না যেটা শুধুমাত্র সেই সময়ের, তাহলে খুব মুশকিল। চরাচরে যে লেখা, ওকে আমরা তো কেউ একদিন থাকবো না, কিন্তু লেখা আরেক নামে হয়তো বেঁচে থাকবে, লেখা হয়তো আরেক নামে আরেক জায়গায় রিলেট করবে কোনো একটা মানুষকে, এবং সেটাই কিন্তু আসল কাজ। আমার একটা ছোট্ট ব্যক্তিগত প্রশ্ন আছে, এটা খুব সর্বজনবিদিত যে শিল্পীরা স্বার্থপর হয় এবং তার সে তার কাজের স্বার্থে অনেক অন্যায়ও করে অনেক সময়, এবং সেই অন্যায়টা কালের বিবর্তনে হারিয়েও যায়। আসলে কি শিল্পীকে স্বার্থপর হওয়াটা জরুরি? স্বার্থ অনেক ধরনের হয়। হ্যাঁ, এখন আমার কাছে কোনটা সত্যি, আমি এমন কোনো কাজ করতে চাই না, করি না, যেগুলো অন্যের চোখে জলের কারণ হয়। কাউকে আঁকা যদি আমি দিয়েও ফেলি, দিয়েও ফেলি, আমার ক্ষমা চাইতে এক মুহূর্ত দেরি হয় না। তবে আমি মনে করি যথার্থ কোনো মানুষ, সৃষ্টিশীল মানুষ কখনোই তেমন না, কখনোই তিনি খারাপ মানুষ হতে পারেন না। যদি হন তাহলে বলতে হবে শুধু গোড়ায় গলদ নয়, তার কাজেও গলদ, কাজটা কিছু হয়নি। অন্যের দুঃখ দেখে, অন্যের সাফারিং দেখে যদি আপনার চোখ ছলছল না করে, যদি আপনার মন খারাপ না হয়, হ্যাঁ, তাহলে তো আপনার কবিতা লেখাই উচিত না, আপনার গান গাওয়া উচিত না, সিনেমা করা উচিত না, কিচ্ছু করা উচিত না। আমি কখনো কোনো টার্মসে কাজ করি না, কারোর টার্মসে কাজ করি না। আমি আজ পর্যন্ত নিজের টার্মসে ছবি করি, সেটাই করে যেতে চাই, সেটা যখন পারবো না, যদি পরিস্থিতি এমন হয় যে আমি করতে পারছি না, সিনেমাই করবো না। প্রেমেন্দ্র, আপনার কাছে আসতে যাচ্ছি দাদা, সেটা হচ্ছে যে দাদা একাধারে কবি, সুরকার, নিজের কাজ শুরু করেছেন, মানে আসলে তো তিনটের মধ্যে একটা মেলবন্ধন আছে না, একটা হারমোনি আছে না, সেটা কি তাকে আরও বেশি ঋদ্ধ করেছে কিনা? সেরকম যদি বলেন, উনি ভালো চিত্রকর, ভালো সঙ্গীতকার, ভালো শব্দযন্ত্রী, ভালো ম্যানেজমেন্ট বোঝেন, ভালো MBA হতে পারেন, সিনেমা তো সব কিছু নিয়েই, এটা টোটাল আর্ট একদম। তো সব যারা সবগুলো ধারাতেই ভীষণ পারদর্শী, যদি নিজে হতেও পারেন বা অন্যের পারদর্শিতাটাকে সুপারভাইজ করার মতো ক্যাপাসিটি থাকবে যখন, তখনই তো ভালো ফিল্ম তো স্বাভাবিকভাবেই তৈরি হবে, সেটাই তো বটেই। কোনোটাই হয় না ফাইনালি, জানেন, কোনোটাই ফাইনালি, কবি হওয়াতেও কিছু সুবিধা হয় না, সুর জানলেও কিছু সুবিধা হয় না। সুবিধা একটাতেই হয় যে আরেকজনের বেঁচে থাকাটাও আপনাকে স্পর্শ করছে। এটা যদি আপনার না হয় তাহলে যতই গান গান, যতই কবিতা লিখুন, যতই ছবি আঁকুন, কিচ্ছু হবে না। ধন্যবাদ, আপনি জানি না কী বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনার কাছে, প্রেমেন্দ্রদার কাছে এবং আবু সাইদের কাছে। এক অদ্ভুত অনুভূতি হলো, আমি যতখানি আপ্লুত হলাম আমার মনে হয় দর্শক আপনারা ততখানি হয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে।